নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট নিয়ে তো ফ্লিপকার্ট কোম্পানির নাম সকলেই শুনেছেন বেসিক্যালি এটি একটি ই কমার্স কোম্পানি তার আগে যে বিষয়টা জানিয়ে দেবো এটা কিন্তু কোনোরকম ওয়্যার হাউস জব না অনেকেই কিন্তু এই ভুল ভাবনা ভাবতে পারেন যে এখানে হয়তো ওয়ার কাজ করতে হবে বাট একদমই না এটা কিন্তু টোটালি ব্যাক অফিস জব আই মিন অনেকেই রয়েছেন কমেন্ট করে জানান যে দাদা অফিসে বসে কাজের সুযোগ আসলে জানাতে আজকে কিন্তু শুধু তাদের জন্যে না সবার জন্য রয়েছে বিরাট বড় অপরচুনিটি যেহেতু ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভ্যাকেন্সি কতগুলো আছে যদি বলা যায় তাহলে কিন্তু হাজারটা ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে কি করতে হবে ভিডিও শুরুতেই বলবো ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিও যখনই শেষ হয়ে যাবে আপনার কমপ্লিট জব ডিটেলস আপনি দেখে নেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝখানে শেয়ার করবেন যেহেতু হাজারটা ভ্যাকেন্সি রয়েছে এই ইনফরমেশানটা কিন্তু সবার মাঝখানে পৌঁছানো উচিত তো এখানে নিয়োগ করা হচ্ছে ফ্লিপকার্টের তরফ থেকে বেসিক্যালি ই কমার্স কোম্পানি এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইনে কেনাকাটা করি আমরা অর্ডার করি এবং সেটা কিন্তু আমাদের বাড়িতে এসে ডেলিভারি করে যায় এবং ফ্লিপকার্ট থেকে মোটামুটি আমরা সকলেই অর্ডার করেছি এছাড়া ফ্লিপকার্ট কোম্পানি সম্পর্কে আর বিস্তারিতভাবে কিছু বলার নেই এবং ডেজিগনেশন সম্পর্কে গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে জব লোকেশন কিন্তু একটাই হবে জব লোকেশন কোথায় হবে অবশ্যই জানাবো তার আগে যে বিষয়টা জানাবো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে স্যালারি মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে স্যালারি কিন্তু আপনারা এখানে পাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে চাকরি যে বিষয়টা আমরা বরাবর বলে থাকি যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রি কাজের খবর কিন্তু পাবেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কেন সাবস্ক্রাইব করছেন না জানি না ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট দিচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে কেন জয়েন হচ্ছে না টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থাকে যেগুলো কম ভ্যাকেন্সি থাকে বা টেলিফোনিক ইন্টারভিউ হবে বিভিন্ন ধরনের কিন্তু জব ভ্যাকেন্সি থাকে ওকে তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্যে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে কোন কোন লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে সবার আগে আপনাদের সুবিধা হবে যেহেতু আপনাদের জন্য ভিডিও আপলোড করছি তো আপনাদের যদি সুবিধাই না হয় তাহলে ভিডিও আপলোড করে লাভ কী হবে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার লোকেশান এবং কোয়ালিফিকেশান তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমরা যেমনভাবে বরাবরই জব ডিসক্রিপশান আপনাদেরকে জানিয়ে আসি এবং আপনারা আশা করি বুঝতে পারেন যদি কারো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট রয়েছে ফ্লিপকার্ট ব্যাক অফিস জব এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু লেখা রয়েছে রোল কি থাকবে ফার্স্ট আমরা চলে আসছি জব রোল এখানে আপনাদেরকে আই মিন কোন পোস্টের ওপরে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট আই মিন সি এ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট বলতে আশা করি বুঝতে পেরেছেন কাস্টমার আমি আপনি সবাই কিন্তু কাস্টমার ঠিক আছে আপনি কাজ করবেন তাও আপনি কাস্টমার থাকবেন যেহেতু আপনি ফ্লিপকার্ট থেকে কিছু না কিছু অর্ডার করবেনই ঠিক আছে আপনি ফ্লিপকার্টের ভয়েস প্রসেস বা সি কাজ করবেন বলে আপনাকে ফ্রিতে প্রোডাক্ট দেবে এমনটা কিন্তু না ঠিক আছে ধরুন আমরা কোনো কিছু অর্ডার করি সেটা যে কোনো কিছু হতে পারে ঠিক আছে অর্ডার করার পরে অনেক সময় কোনো কাস্টমারের কোনো কিছু প্রবলেম হতেই পারে হয়তো যে প্রোডাক্টটা অর্ডার করেছিল হয়তো সেটা আসেনি বা অর্ডার আসতে ডেলি মানে দেরি হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছে সেহেতু কাস্টমার কেয়ার কিন্তু থাকে তাদের প্রবলেমটাকে সলভ করার জন্য এবং সেই হিসেবে কিন্তু তারা ইনফরমেশন প্রোভাইড করে এখানে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু সেম টাইপেরই কাজ করতে হবে পুরো ইনফরমেশান কিন্তু প্রোভাইড করতে হবে যারা কাস্টমার থাকবে কাস্টমার কারা বলে দিয়েছে আমি আপনি সবাই কিন্তু কাস্টমার কোন ল্যাঙ্গুয়েজে এখানে কথা বলতে হবে এই বিষয়টা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে অবশ্যই থাকবে অবশ্যই জানিয়ে দেবো সেটা নিয়ে আছে আপনি তবে এখানে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ করা হচ্ছে আশা করি রোল সম্পর্কে আর কারো বুঝতে কোনো রকম সমস্যা নেই এখানে কি কাজ করতে হবে সমস্ত কোম্পানির কিন্তু কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট রয়েছে ওকে নেক্সট চলে আসছি নম্বর অফ ওপেনিং তো বন্ধুরা এইটাই হলো সব থেকে বিগ নিউজ ঠিক আছে নম্বর অফ ওপেনিং কিন্তু হাজারটা রয়েছে তো বন্ধুরা হাজারটা ভ্যাকেন্সি যখন রয়েছে তাহলে আর কী বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করো কেন দেরি করছো ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দাও তাহলে কিন্তু বিভিন্ন ধরনের আরও ফ্রি জব ভ্যাকেন্সি থাকে সেগুলো খবর পাবে এছাড়া মেট্রো রেল ভ্যাকেন্সি আসতে চলেছে মেট্রো রেলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হবে রেলওয়ে ভ্যাকেন্সি এসছে এছাড়া হেলথ ডিপার্টমেন্টের চাকরি এসছে তারপরে টিপিআই টিপিআইয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে বিভিন্ন জব ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন হাজারটা ভ্যাকেন্সি রয়েছে নেক্সট আমরা চলে আসছি মোড অফ ওয়ার্ক ওয়ার্ক ফ্রম অফিস ট্রেনিং অ্যান্ড জব বোথ এখানে কিন্তু আপনাদেরকে বেসিক্যালি অফিসেই কাজ করতে হবে রকম ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু সুবিধা নেই আই মিন আপনারা কিন্তু ঘরে বসে কাজ করতে পারবেন না ওকে ট্রেনিং এবং জব দুটোই কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে এবং সেই বিষয়টা টোটালি মেনশান রয়েছে নেক্সট আমরা চলে আসছি এখানে কি আছে প্রসেস ফ্লিপকার্ট ভয়েস প্রসেস তো ফ্লিপকার্ট ভয়েস প্রসেসে কাজ করতে হবে বলেই দিয়েছি ওয়ার্কিং টাইম এখানে আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে রোটেশনাল শিফটে কিন্তু কাজ করতে হবে রোটেশনাল বলতে আশা করি বুঝতে কারোর সমস্যা নেই তবু একটু বুঝিয়ে দেবো এখানে ন ঘন্টা আপনাদের ডিউটি টাইমিং থাকবে তবে রোটেশনাল শিফটে ধরে নিন চব্বিশ ঘন্টা হিসাব করে নিলাম চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু কাস্টমার সাপোর্ট অ্যাভেলেবেল থাকে এর মধ্যে কিন্তু ন ঘন্টা ভাগ হবে এবং মেয়েদের ক্ষেত্রে আশা করছি নাইট শিফট থাকবে না তবে সে বিষয়টা মেনশন নেই বলে মিথ্যে কথা বলবো না সেটা অবশ্যই আপনারা এইচআর ডিপার্টমেন্টকে যখন ফোন করবেন অবশ্যই জেনে নেবেন কারণ কাজ আপনি করবেন অবশ্যই আপনাকে জেনে নেওয়া উচিত কারণ এই জিনিসটা সত্যিই আমার জানা হয়নি ঠিক আছে অবশ্যই জেনে নেবেন যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু নাইট শিফট হলেও কোনো অসুবিধা কিন্তু এখানে হচ্ছে না নেক্সট আমরা চলে আসছি স্যালারি তো বন্ধুরা স্যালারি একবার দেখে নেবেন মোটামুটি যে স্যালারিটা রয়েছে ফ্রেশার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখে নিন ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্সে অ্যাপ্লাই করতে পারবে তবে স্যালারির কিন্তু ডিফারেন্স রয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে অ্যানুয়াল আই মিন ইয়ারলি সিটিসি কি থাকবে স এক লাখ চুয়াত্তর হাজার চারশো সাতাত্তর টাকা সিটিসি থাকবে পার ইয়ার আর ইনহ্যান্ড স্যালারি পাওয়া যাবে বারো হাজার সাতশো টাকা আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে টেলিকলিংয়ের ওপর তাদের কিন্তু স্যালারি হবে সিটিসি যেটা পার ইয়ার দু লাখ টাকা দু লাখ প্লাস রয়েছে দু লাখ ন হাজার চারশো সাতচল্লিশ টাকা থাকছে ইনহ্যান্ড পাবে পনেরো হাজার চারশো টাকা স্যালারি ঠিক আছে এখানে আশা করি ওভারঅল বিষয়টা বুঝে গেছেন স্যালারি স্ট্রাকচার নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই পি পাবেন কিনা না সে বিষয়টা মেনশান নেই আশা করি পাবেন কারণ সিটিসি রয়েছে মানে পি পাবেন ঠিক আছে কষ্ট কোম্পানি তো রয়েছেই তাহলে আপনারা পেয়ে যাবেন উইক অফ কিন্তু এনি ওয়ান ডে উইক অফ রোটেশনাল এখানে ছুটিও কিন্তু আপনাদের রোটেশনাল হবে রোটেশনাল রোটেশনাল উইক অফ বলতে আশা করি বুঝে গেছেন উইক অফ একদিন আপনারা পাবেন সেটা কিন্তু হিসেব যদি করা যায় তাহলে কিন্তু মানডে আমরা ধরে নিচ্ছি মানডে টু সানডে আমরা এইভাবে সপ্তাহটা ধরে নিচ্ছি ঠিক আছে সোমবার থেকে রবিবার তো এর মধ্যে যে কোনো একদিন আপনারা ছুটি নিতে পারবেন এবং সেটা কিন্তু রোটেশনাল ওয়াইজ হবে যে আপনি শুধুমাত্র সানডেতে ছুটি নেবেন এমনটা হবে না তবে আপনারা সানডে ছুটি পাবেন সপ্তাহে হয়তো এই সরি মাসে হয়তো একটা ছুটি সানডে পেলেন আর বাদ বাকি ছুটি হয়তো সোমবার মঙ্গলবার বুধবার এইভাবে কিন্তু রোটেশনাল হবে ছুটিটা ঠিক আছে এবার রোটেশনাল ওয়াইজে আপনাদেরকে কাজ করতে হবে এবং রোটেশনাল শিফটেও আপনাদেরকে কাজ করতে হবে এবারে অনেকে কোশ্চেন করতে পারেন যে কোম্পানির তরফ থেকে কি বাস ফ্যাসিলিটিস দেওয়া হবে অবশ্যই আমরা দেখিয়ে দেবো জব ডিটেলসে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবেন তাহলে বুঝে গেলেন উই কপ কী থাকবে না থাকবে ডকুমেন্ট কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে অবশ্যই আপনারা দেখে নেবেন যারা আবেদন করবেন ঠিক আছে ডকুমেন্ট হিসেবে আপনাদের যেটা লাগবে সেটা হলো দেখতে পাচ্ছেন সিভি কিন্তু অবশ্যই লাগবে আই মিন রিজুম বা বায়োডেটা যেটা আপনারা বলেন আধার কার্ড লাগবে এবং কমপ্লিট ডেট অফ বার্থ আই মিন ফুল ডেট অফ বার্থ থাকতে হবে কারণ আগের যে আধার কার্ডগুলো ছিল সেগুলো কিন্তু শুধুমাত্র সাল লেখা থাকতো নর্মালি এরকম ধরে নাও নাইনটিন নাইনটি এরকম লেখা থাকতো শুধু সালটা লেখা থাকতো আর কিছু লেখা থাকতো না তো এখন কিন্তু আপডেট হয়েছে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার ওয়াই ফর ইয়ার ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই আধার কার্ডটাকে আপডেট করে নিতে হবে যদি আপডেট না করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না নেক্সট জব ডেসক্রিপশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস পাস হলে আবেদন করা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট হলেও আবেদন করা যাবে যে কোনো স্ট্রিম থেকে আপনি পাস করেছেন গ্র্যাজুয়েট আবেদন করা যাবে এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ হলে আবেদন করা যাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স নেই নতুন কাজে জয়েন হতে চাইছেন সবে আপনার পড়াশুনো কমপ্লিট হয়েছে নতুন কাজে জয়েন হতে চাইছেন তারাও কিন্তু এখানে এই সুযোগটা পাবেন এছাড়া যদি মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকে এবং প্রপার সার্টিফিকেট বা প্রুফ থাকে তাহলেও কিন্তু এক্সপিরিয়েন্স প্রুফ নিয়ে আপনারা জয়েন করতে পারেন তাহলে স্যালারি বেশি পাবেন আর ফ্রেশার হিসেবে জয়েন করলে স্যালারি একটু কম পাবেন এবং কাজ করতে করতে আস্তে আস্তে কিন্তু আপনাদের স্যালারি কমিউনিকেশন স্কিলস এখানে অবশ্যই ভালো করে দেখে নেবেন কমিউনিকেশন স্কিল কি চাওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইংলিশে ফ্লুয়েন্ট অবশ্যই থাকতে বলা হয়েছে অ্যান্ড হিন্দি হিন্দিতেও থাকতে বলা হয়েছে শুড হ্যাভ এক্সিলেন্ট ওরাল অ্যান্ড রাইটিং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এখানে বেসিক্যালি যারা আবেদন করতে চাইছেন ফ্লিপকার্ট ভয়েস প্রসেসের জন্যে ইংলিশ কমিউনিকেশন ভালো থাকতে হবে ওকে ইংলিশ কমিউনিকেশান ভালো থাকতে হবে আপনাদের যারা দেখুন ইংলিশ কমিউনিকেশানের দুটো পার্ট থাকে দেখবেন অনেক জায়গায় আপনারা যখন অ্যাপ্লাই করেছেন যেমন কিছুদিন আগে ডিস্ট্রিবিউতে অ্যাপ্লাই করেছেন অনেকে অনেকে রেসপন্স পেয়েছেন অনেকে পাননি কেন পাননি তার কারণ আছে যেমন এক থেকে দশ অব্দি তিনটে দশটা ডট দেয়া থাকে ইংলিশ লেভেল হিসেবে এবারে প্রবলেম কি হয়ে গেছে যারা আমি বলেছিলাম যে সাতেরটা দিতে হবে অনেকে সাত দিয়েছেন কেউ আট দিয়েছেন যারা যারা নয় দশ দিয়েছে বা যারা আট দিয়েছে তারা কিন্তু তাড়াতাড়ি রেসপন্স পাচ্ছে আর যারা সাত আট সাত দিয়েছে তাদের কিন্তু একটু দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কারণ মিনিমাম ক্রাইটেরিয়াতে কিন্তু কমিউনিকেশান স্কিল সাত চা হয় আই মিন লেভেল অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর হিসেবে লেভেল কিন্তু সেভেন চা হয় যেটাকে আমরা সাত যেটা বলা হয় সেভেন চা হয় ঠিক আছে তবে এর থেকে কম হলে কিন্তু কল আসে না তবে ডিস্ট্রিপিতে আশা করছি সবার কল আসতে শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু অফিসিয়াল রিক্রুটমেন্ট তো তো একটু হয়তো দেরি হচ্ছে তবে আসবে তো এখানেও বেসিক্যালি সেম আপনার ইংলিশ লেভেল যদি মোটামুটি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা একবার কানেক্ট হতে পারেন এইচআর সাথে কথা বলে নিতে পারেন কথা বলে নিয়ে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে জব লোকেশন থাকবে কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতা নাম তো সবাই শুনেই নিয়েছেন আর বিস্তারিতভাবে কিছু বলার নেই কলকাতা কোন লোকেশন অবশ্যই জানিয়ে দেবো বেঙ্গলের যে কোনো লোকেশান থেকে এসে আপনারা কাজ করুন কোনো প্রবলেম নেই এখানে এখানে সেভাবে কোনো বাধ্যবাধকতা বলা হয়নি যে অনলি কলকাতা লোকেশান ক্যান্ডিডেট আপনারা যারা কাজ করতে চাইছেন আপনারা যদি অন্য স্টেট থেকে এসে কলকাতায় থেকে কাজ করতে চান রেন্টে নিয়ে করতে পারেন যেহেতু অনেক ক্যান্ডিডেট রয়েছেন বীরভূম বাঁকুড়া জলপাইগুড়ি মেদিনীপুর যারা হয়তো অনেকজন ক্যান্ডিডেট রয়েছে হয়তো দশজন আটজন বন্ধু রয়েছেন আপনারা কিন্তু একটা রুম রেন্ট নিয়েও কাজ করতে পারেন যেহেতু ফ্লিপকার্ট ভয়েস প্রসেসে কাজ হচ্ছে তো অবশ্যই আবেদন করে ফেলুন কেন দেরি করবেন ওকে নেক্সট আমরা চলে আসছি টাইম অ্যান্ড ভেনু কোথায় ইন্টারভিউ হবে অ্যাড কবে থেকে শুরু হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছে ছয় ফেব্রুয়ারি থেকে চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত ইন্টারভিউ চলবে তাই বলে কিন্তু বিকাল চারটের সময় যেও না কেউ ঠিক আছে ক্লিয়ার কাট বলে দিলাম দশটা থেকে বারোটার মধ্যে এন্ট্রি নিলেই কিন্তু ভালো ওটাই ভালো একটা মানে ইন্টারভিউ ঢোকার জন্য ওটাই ভালো টাইম তাই বলে যে দশটা থেকে চারটে সময় দিয়েছে বলে চারটের সময় ইন্টারভিউ দিতে গেলে এটা কিন্তু করো না কেউ ঠিক আছে আবারও বলে দেবো লোকেশান ডিটেলস কোথায় ইন্টারভিউ হবে টেক মাইন্দ্রা ডিএলএফ টু থার্ড ফ্লোর ব্লক বি রাজারহাট কলকাতা एखने क्यों पिनकोड दे रहा है सेवेन डबल जिरो वन फाइव सिक्स अपोजिट गीताक टी सी एस कैंडिडेट नीड टू तो कैरि सीवी आधार कार्ड एंड गवर्नमेंट आईडी कार्ड ओके তো এখানে বেসিক্যালি যে বিষয়টা বলা হয়েছে বায়োডেটা আনতে হবে আধার কার্ড আনতে হবে এবং ডপার গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আরেকটা আইডি প্রুফ আপনারা নিয়ে নেবেন সিবি প্রফেশনাল সিবি বলতে প্রফেশনাল সিবি বলতে কিছু হয় না নর্মালি এক্সেলের ওপরে সাদা কাগজের ওপরে আপনার নাম ফোন নাম্বার ভালোভাবে লিখে নিয়ে যাবেন তাতেই হয়ে যাবে কাজ ঠিক আছে সেটা নিয়ে চাপ আপনি যেহেতু এতদিন ধরে কাজ করছি তো এইচআর ডিপার্টমেন্টের মধ্যে তো অত ওই সাইডের ডিজাইন ওরকম সিবি বানানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে নর্মালি এক্সেলের ওপরে একটা সিবি বানাবেন যেন দেখে মনে হয় না ঠিক আছে আধার কার্ড নিতে হবে এবং গভর্নমেন্ট এনি আইডি কার্ড নিয়ে নেবেন অনলি সিরিয়াস অ্যান্ড নিডি ক্যান্ডিডেট রিকোয়ার্ড হু আর অ্যাবল টু জয়েন ইমিডিয়েটলি তো এখানে কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট আসতে বলা হয়েছে কারণ অনেক ক্যান্ডিডেট থাকে আবেদন করে বাট তারপরে হারিয়ে যায় তো সেই ক্যান্ডিডেট প্লিজ আবেদন করবেন না অ্যাপ্লাই নাও কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এইচার নাম্বার টোটালি আপনারা পেয়ে গেলেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবেল পাবেন সব সময় ভিডিও ডিসক্রিপশানে আসার পরে আপনারা ফুল নোটিফিকেশান পেজে আসলে এই পেজে চলে আসবেন এখানে চাইলে আপনারা জব ডিটেলস আবারও ভালোভাবে পড়ে নিতে পারেন এখানে পড়ে নেওয়ার পর আপনারা কিন্তু নিচে এইচ নাম্বার পেয়ে যাবেন আপনারা সরাসরি কন্ট্যাক্ট করুন এবং ইন্টারভিউতে চলে আসুন আশা করবো সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে শেয়ার করুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে ফেলুন কারণ বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই